সুপ্রিয় শিক্ষার্থী কাটোল সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শিক্ষক সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা শাখা কাটোল সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আজ হিসাব বিজ্ঞান বিষয় দশম শ্রেণী অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আমার অধ্যায়টা হচ্ছে 12 পারিবারিক বাজেট ক্লাস 3। অর্থাৎ ইতিমধ্যে আমি অনলাইনে তোমাদের দুটি ক্লাস নিয়েছি পারিবারিক বাজেটে, গত দ্বিতীয় ক্লাস। আজকে আমি ক্লাস নম্বর 3 নিচ্ছি এবং এই চ্যাপ্টারে আজকে এটি শেষ ক্লাস। তোমরা আমার এই ক্লাসটি মনোযোগভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আমরা দুই ধরনের অঙ্ক ইতিমধ্যে করেছি, আরেক ধরনের অঙ্ক পারিবারিক বাজেটে আছে, এটা দিয়ে আমি শেষ করবো আজকে। তো আমি সিলেট বোর্ড 2019 যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা দেখবে এই বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে, আমার এই তিনটে ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং বাসায় অনুশীলন করো, তাহলে তোমাদের কাছে এই চ্যাপ্টারটি সহজ হয়ে যাবে এবং তোমরা এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক করতে পারবে। তো আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। প্রশ্নটা কী ছিল? জনাব বিন্টু একজন কৃষক, 1 জানুয়ারি 2018 তার পারিবারিক আর্থিক অবস্থা কিন্তু বাড়িঘর 10 লক্ষ, কৃষি জমি, আসবাবপত্র, গহনা, নগদ তহবিল এবং ব্যাংক ঋণ। উক্ত বছরে তার অন্যান্য লেনদেনগুলো হচ্ছে দৈনন্দিন বাজার, মুদি মনিহারি, ফসল বিক্রয়, চিকিৎসা খরচ, বীজ ও সার ক্রয়, শ্রমিকের মজুরি, ঋণ পরিশোধ, বিদ্যুৎ খরচ প্রদান, টেলিভিশন ক্রয়। অন্যান্য তথ্যের মধ্যে আছেন বিদ্যুৎ বিল বকেয়া 500 এবং বাকিতে পাট বিক্রয় 10,000 টাকা। এটা অন্যান্য তথ্য, অর্থাৎ যেটা নিচে দেওয়া থাকে। প্রশ্নটা কিন্তু প্যারিগ্রাফ আকারে দেওয়া আছে, যদি এটা চার্জ করে দিত তাহলে তোমাদের জন্য বুঝতে সমস্যা হবে না। তবুও আমি তোমাদের কিছু জন্য চেষ্টা করছি অঙ্কটা করবে। ক, উপযুক্ত তথ্য হতে পারিবারিক তহবিল নির্ণয় করো, অর্থাৎ পারিবারিক তহবিল আমরা ইতিমধ্যে দুটো অঙ্কের মধ্যে পারিবারিক তহবিল কীভাবে নির্ণয় করতে হবে দেখিয়েছি। বছর শেষে সমাপনী নগদ তহবিল পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ নগদ তহবিল প্রকার কাজ প্রারম্ভিক আর কাজ সমাপনী। প্রারম্ভিক হচ্ছে বছরের শুরুতে যেই টাকাটা থাকে এটাকে বলা হয় প্রারম্ভিক নগদ তহবিল, আর আমাদেরকে এখানে সমাপনী নগদ তহবিল, অর্থাৎ বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে গিয়ে তার নগদ তহবিল কত আমাদেরকে নির্ণয় করতে হবে। জনাব কিন্তু আইবিএম বোর্ডে প্রস্তুত করবো। তারপর অঙ্কটা শুরু করবো। প্রথম প্রশ্ন ছিল পারিবারিক তহবিল। তো শিক্ষার্থীরা তোমাদেরকে আমি বলেছি পারিবারিক তহবিল কীভাবে নির্ণয় করতে হয়। দিকে আমরা লিখি পারিবারিক তহবিল, এটা ঘর করে করা যায়, ঘর ছাড়াও করা যায়। পারিবারিক তহবিল, অর্থাৎ আমরা এখন পারিবারিক তহবিল নির্ণয় করবো। আমাদের সূত্রটা আমরা একদম জানি, প্রারম্ভিক সম্পদ হতে প্রারম্ভিক দায় বিয়োগ করলে আমরা পারিবারিক কর্মীটা নির্ণয় করতে পারি। তোমাদেরকে বলেছি পারিবারিক কর্মী নির্ণয় করতে হবে অঙ্কের যেদিন আরম্ভ বা শুরু হয়, যেই তারিখে, অর্থাৎ যে তারিখে আরম্ভ বা শুরু হবে সেই দিকেই পারিবারিক কর্মী নির্ণয় করতে হয়। তো অঙ্ক যদি জানুয়ারির 1 তারিখে শুরু হয় তাহলে 1 জানুয়ারি হবে, আর যদি বছরের মাঝামাঝি হয় তাহলে 1 জুলাই হবে। তারপর প্রশ্ন দেখি এখানে 1 জানুয়ারি 2018 বলেছে, অর্থাৎ 1 জানুয়ারি 2018 তার পারিবারিক অবস্থা। অর্থাৎ তোমাদেরকে আগে বলেছি এখানে 1 জানুয়ারি বা 1 জুলাই যদি থাকে এখানে সম্পদ থেকে দায় বিয়োগ করবে, অন্য কোনো উপাদান এখানে আসবে না, এটা আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে। এখন আমরা 1 জানুয়ারি কী কী সম্পদ এবং দায় ছিল আমরা লিখি। এখানে আছে বাড়িঘর, ঘর বাড়ি দুটো সম্পদ, কৃষি জমি, তার জমি আছে, আসবাবপত্র আছে, গহনা, নগদ তহবিল, দায় হচ্ছে ব্যাংক ঋণ। অর্থাৎ সম্পত্তি দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5টা সম্পদ আছে, একটা দায় আছে। আমরা সম্পত্তিগুলো লিখে ফেলি 10 লক্ষ,
কৃষি জমি 5 লাখ আসবাবপত্র 50,000 তারপর গহনা 20,000 নগদ তহবিল 1 লক্ষ আর ব্যয় ফ্রি 2 লক্ষ টাকা এখন আমরা এগুলো যোগ করব দেখি কত আসে 10 লাখ আর 15 লক্ষ যোগ 50,000 যোগ 20,000 যোগ 1 লক্ষ 16,70,000 বিয়োগ 2 লক্ষ 16,70,000 থেকে যদি আমরা 2 লক্ষ পাই তাহলে হচ্ছে 14 লক্ষ এভাবেই আমরা সহজে পারিবারিক তহবিলটা করতে পারি আমরা আবারও যদি পারিবারিক তহবিল নিয়ে করতে হয় বছরের শুরুতে সম্পদ থেকে দায় ভাগ দেওয়া তো তোমরা এই 1 জানুয়ারি অর্থাৎ 2018 যে সব সম্পদগুলো আসে সম্পদগুলো লিখবে এবং লিখবে আমি তোমাদেরকে বলেছিলাম এই পারিবারিক তহবিলে তাই বলতে দুটি দায় থাকতে প্রায় সময় একটি পাওয়া মাদার অথবা ব্যাংকে এটা ছাড়া কিছু থাকে না তো পাওয়া মাদার যেহেতু নাই এখানে ব্যাংকিং আছে ব্যাংকিং লিখবা আমরা বাদ দিলে এইভাবে আমরা পারিবারিক তহবিল তুলে করতে পারি তো এখন আমরা খতে করবো এখানে খতে যে জিনিসটা বের করতে বলেছে আমাদেরকে সমাপনী নগদ হবে তো সমাপনী নগদ তহবিল বের করার জন্য আমাদেরকে একটি করতে হবে অর্থাৎ এখানে আমাদেরকে প্রাপ্তি এবং প্রদান লিখতে হবে অর্থাৎ প্রাপ্তি প্রদান হিসাব থেকে সমাপনী নগদ তহবিল নিয়ে করতে আমরা পারবো তো শিক্ষার্থীরা আমরা যখন দ্বিতীয় নম্বর ক্লাস নিয়েছিলাম ওইখানে আমরা আমাদেরকে প্রাপ্তি প্রদান হিসাব কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল অর্থাৎ প্রশ্নে দেওয়া ছিল ওইখান থেকে আমরা আইডিও বিবরণী এবং বৈষয়িক আর্থিক অবস্থা বিবরণী তৈরি করেছি তা আমরা এই অঙ্কের মধ্যে সমাপনী নগদ তহবিল নগদ তহবিল যেহেতু দেওয়া নাই তা আমরা প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করে অর্থাৎ প্রাপ্তি থেকে প্রদান বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে সমাপনী নগদ তহবিল তো এখন প্রাপ্তির মধ্যে প্রথমে থাকবে নগদ তহবিল নগদ তহবিল যেটা আমাদেরকে প্রাপ্তি অর্থাৎ ছিল এটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে এখানে প্রাপ্তি হচ্ছে নগদ তহবিল 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা নগদ তহবিল এটা লিখে ফেলবে এটা হচ্ছে প্রত্যেক অঙ্কের মধ্যে নগদ তহবিল থাকবে কারণ কোনো ব্যক্তি বছরের শুরুতে তার অবশ্যই নগদ টাকা থাকবে নগদ টাকা ছাড়া কোনো মানুষ পৃথিবীতে আছে এই ধরনের মানুষ নাই তোমরা তোমাদের পরিবারও দেখবে বছরের শুরুতেই প্রত্যেক পরিবারে নগদ তহবিল থাকবে এটা তার জন্য প্রাপ্তি এটা থাকবে এটা ছাড়া হবে না এটা মনে রাখতে হবে প্রাপ্তির মধ্যে 1 লক্ষ নগদ তহবিল এরপর যদি ব্যাংকে জমা বা যা কিছু থাকে এবং আমরা প্রদানগুলো লিখবো প্রদানগুলোর মধ্যে আছে দৈনন্দিন বাজার দৈনন্দিন বাজার হচ্ছে 50,000 মুদি ও মণিহারি মুদি ও মণিহারি হচ্ছে 15,000 তোমরা লেখার সময় দেখবে প্রাপ্তি এবং প্রদান ভালো করে প্রশ্নে পড়ে ফেলবে এই যে বাজার এটা কিন্তু ক্রেড যেটা প্রদান করতে হয় যদি মণিহারি কি এটাও আমরা প্রদান করি ফসল বিক্রয় এটা কিন্তু হয় প্রাপ্তি তাই ফসল বিক্রয় এটা কত এটা হচ্ছে 2 লক্ষ টাকা ফসল বিক্রয় এটা প্রাপ্তি এরপর চিকিৎসা খরচ এটা ভালোই দিচ্ছে প্রদান চিকিৎসা খরচ চিকিৎসা খরচ
এরপর হচ্ছে বিসু সার ক্রয় বিসু সার ক্রয় মজুরি মজুরি হচ্ছে 30,000 তারপর ঋণ পরিশোধ 120,000 এটাও প্রধান তারপর বিদ্যুৎ বিল 2,000 এরপর আছে টিভি ক্রয় 15,000 এখন শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে একটু বলি যে এখানে অন্যান্য তথ্য আছে এগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে আসবে না তোমরা যখন বুঝাবা আমি দ্বিতীয় ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে এইটা প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল এবং এটার নিচে কিন্তু তথ্যগুলো দেওয়া থাকে আমরা এখন যে কাজটা করি না এই অংকে তথ্য ওইটা ছিল এটা ছিল আজকে আমাদেরকে এইটা করতে হচ্ছে অর্থাৎ প্রাথমিক এবং প্রণালী সার অর্থাৎ এই প্রাথমিক প্রণালীর মধ্যে আমরা এই যে এখানে তথ্য আছে অন্যান্য তথ্য বিদ্যুৎ বিল বকেয়া প্রাথমিক এগুলো আমরা নাই কিন্তু আয় এবং ব্যয় বিপরীতে আসবে এখানে এটা প্রাথমিক প্রণালী আসবে না এখানে শুধু প্রাপ্তির মধ্যে তোমার যে টাকা আয় হয়েছে বা পেয়েছো প্রাপ্তি হয়েছে বা আয় হয়েছে এগুলো আসলে আর যেগুলো আমরা ব্যয় করি এগুলো আমরা প্রণালী বসাবো এখন আমরা আয়তে এই প্রাপ্তিতে প্রধান বিয়োগ করে কি করতে পারি 3 লক্ষ যোগ করলে 3 লক্ষ এবং তুমি এগুলো যোগ করবে তোমার কত টাকা বের হয়েছে 50,000 15,000 20,000 40,000 30,000 120,000 17,000 এখানে খরচ আছে 2,92,000 অর্থাৎ আমার প্রাপ্তি হয়েছে এই ফসল বিক্রয় এবং নগদ মধ্যে 3 লক্ষ তার এগেনস্টে আমরা প্রদান করে ফেলছি 2,92,000 তো 3 লক্ষ থেকে 2,92,000 চলে গেলে তখন আট হাজার এটাই হচ্ছে সমাপনী নগদ তহবিল বা নগদ তহবিল বলতে আমরা বিনিয়োগ করে 8,000 টাকায় হচ্ছে 8,000 টাকা যেগুলো একটি পরিবারের মধ্যে মানে সর্বস্থায়ী যেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় যে খরচ হয় হয়ে যায় এবং দ্রুত হয় এবং একটি পরিবারে অনেকবার অন্যান্য তথ্য নামে ছিল এই তথ্যগুলো কিন্তু এখন আসবে আমরা এখন আয় বলতে বুঝে কি এখানে বুঝিয়েছিল এখানে কিন্তু প্রাপ্তি থেকে প্রাপ্তিগুলো যাবে আয়ের দিকে তবে সব নয় তার প্রদানগুলো যাবে ব্যয়ের দিকে প্রাপ্তি থেকে কোনগুলো আয়ে যাবে যেগুলো মুনাফা জাতীয় যেমন নগদ তহবিল এটা কিন্তু বছরের শুরুতে যেই টাকাটা থাকে এটা কিন্তু আয় নয় এটা হচ্ছে নিজের টাকা তো নিজের টাকা কখনো আয় হতে পারে না এটা প্রাপ্তি অর্থাৎ এটা আমার কাছে আছে বাসায় বছরের শুরুতে তোমার 1 লক্ষ টাকা আছে বাসায় এটাই হচ্ছে তোমার প্রাপ্তি কিন্তু কিন্তু এটা কি নয় আয় নয় আয় হচ্ছে কি নিজে উপার্জন করা অর্থাৎ নিজের পরিশ্রম বা যার মেধা দিয়ে যেটা আমরা উপার্জন করি তাকে বলি আমরা আয় তা আমরা এখন এটা কিন্তু নগদ তহবিল বসাইতে পারবো না এটা আয় নয় এটা প্রাপ্তি প্রাপ্তি এবং আয় একই নয় যা পাই তাই প্রাপ্তি কিন্তু সকল প্রাপ্তি কি নয় আয় নয় তবু যা
আমরা প্রদান করি সম্পূর্ণ কিন্তু ব্যয় নয়, সেখানে সম্মত থাকে। যেমন দেখো এখানে নগদ তহবিল আসবে না, কিন্তু এটা আসবে ফসল বিক্রয়, এটা ফসল বিক্রয় আমরা সারা বছর করি, সেজন্য ফসল বিক্রয় হতে আমাদের টাকা আয় হয়েছে, কিন্তু নগদ তহবিল যেহেতু নিজের টাকা এটা আয় নয়। ফসল বিক্রয় আসবে, এটার সাথে মনে হয় একটা তথ্য আছে, বাকি চিঠি এটা আসবে। আর ব্যয়ের মধ্যে আসবে যেগুলো মুনাফা জাতীয় আমি বলেছিলাম, যেমন বাজার আসবে আমরা রেগুলার করি, এটাও রেগুলার হয়, চিকিৎসা রেগুলার হয়, বীজ সার ক্রয় হয়, মজুরি হয়, এটা হবে না ঋণ পরিশোধ, এটা ঋণ থেকে বাদ যায়। বিদ্যুৎ বিলও হয় কিন্তু টিভি ক্রয় হবে না, কারণ এটাও হবে না বিদ্যুৎ সম্পদ, কারণ টিভি ক্রয় আমরা প্রদান করি কিন্তু এটা তারা সম্পদ অর্জিত হয়, আর এটা মূল্য জাতীয় বই, এটা আসবে না, এখানে মুনাফা জাতীয় বই আসবে। আমি যেগুলো দিয়েছি বা সেগুলোই আমরা বইয়ের দিকে বসাবো, সব বসানোর দরকার নাই, এটা মুনাফা জাতীয় যেহেতু সেগুলো সব কিছু বসা করে আমরা আইটি বিভাগকে আমি প্রস্তুত করি।
বায়ান 2500 টাকা আমাদের এখনো আয় উদ্বৃত্ত আছে অর্থাৎ আয় উদ্বৃত্ত মানে কি আমাদের আয় হয়েছে 2,10,000 কিন্তু ব্যয় করেছে আমরা 1,57,000 অর্থাৎ আমাদের কাছে এখনো আয় উদ্বৃত্ত আছে 52,500 টাকা অর্থাৎ আমরা 52,500 টাকা উদ্বৃত্ত আছি যদি এই আয়টাকে ব্যয় বড় হতো তাহলে এখানে আমরা ঘাটতি দেখি অর্থাৎ কি হবে তখন আমরা ঘাটতি দেখাবো এখন যেহেতু এই আয় বড় ব্যয় হচ্ছে তা আয় উদ্বৃত্ত হচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমরা এভাবে বাকি আরও আমাদের আমাদের এই যে 2016 থেকে 19 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা ধারাবাহিকভাবে বাসায় প্রশ্ন করবে এবং আমি যে তিনটা ক্লাস নিয়েছি বাংলাদেশ বাজেটের উপর আমি নিশ্চয় মনে করি এই তিনটা ক্লাস যদি তোমরা ভালোভাবে বাসায় অনুষ্ঠিত করবে আর এই চাপটা তোমাদের জন্য সংস্কৃত হয়ে যাবে আর তোমরা বাসায় লিখতে পারবে আমরা হিসাব বিজ্ঞানের নেক্সট ক্লাসে আমরা উৎপাদন ব্যয় করণীয় যদি আলোচনা করবো যেটা আমাদের দশম শ্রেণীর জন্য অধ্যায় হিসাবে পরিচিত এবং যেটা তোমার যে চারটা টিভি তুমি মাধ্যমিক শ্রেণী অনার্স করো মাস্টার্স করো অর্থাৎ প্রত্যেক শ্রেণীর জন্য এই চারটাটি বিশেষ উপযোগী উৎপাদন ব্যয় বিবরণী এটা করা হয় দুইটা অথবা তিনটা ক্লাস কিন্তু একবার আমরা আর্থিক বিবরণীতে চলে যাবো তো তোমরা বাসায় আরও অনুশীলন করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ধন্যবাদ।